আচ্ছা, খেয়াল করেন, দেখেন, আমরা রিনেম করছিলাম, লাস্ট স্টেপ করছিলাম রিনেম। রিনেম করার পরে আমরা আবার মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিতে চলে আসবো। ইমেজের প্রপার্টিতে আসার পরে এখান থেকে ডিটেলসে চলে আসবো। দেখেন, ডিটেলসে একটা অপশন আছে, ডিটেলসে চলে আসবো। ডিটেলসে চলে আসলে আমাদের কিছু ইন্টারফেস আছে, দেখেন এখানে টাইটেল, সাবজেক্ট, র্যাটিং, ট্যাগস, কমেন্টস, এইগুলা এইগুলার জন্য হচ্ছে আমার এই ইয়াগুলা দরকার। এখানে টাইটেলটা দিবেন হচ্ছে, টাইটেলটা ফলো করবেন হচ্ছে এই যে, আই উইল ডু ওয়েবসাইট প্রমোশন অন সোশ্যাল মিডিয়া। আপনার যে গিগের টাইটেলটা থাকবে, ইমেজের টাইটেলটাও ঠিক সেটাই থাকবে। তো আমি এখান থেকে গিগের টাইটেলটা কপি করে নেই। গিগের টাইটেলটা কপি করে নেই। আচ্ছা, কন্ট্রোল সি দিয়ে কপি করি। গিগের টাইটেলটা কপি করবেন, টাইটেলের মধ্যে রাখবেন, রাখার পরে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর ওকে করবেন। তারপর আসবেন সাবজেক্ট, চলে গেল কেন ওকে করার পরে? ওকে গুলো চলে যাবে, না, অ্যাপ্লাই করলে চলে যাওয়ার কথা, ওকে করলে চলে গেল। দেখেন, ডিটেলস এর মধ্যে এখন একটা অপশন অ্যাড হয়ে গেছে, দেখেন, সাবজেক্ট আর হচ্ছে ইয়াটা। তো টাইটেলটা আমার যে গিগের টাইটেল সেটা থাকবে, দিয়ে ইন্টার দেন। সাবজেক্টটা যেটা আমার গিগের টাইটেল যেটা, সাবজেক্টটাও ঠিক সেটা থাকবে, ইন্টার দেন। র্যাটিং, র্যাটিংটা করবেন 5 স্টার, 5 স্টার করে। র্যাটিংটা করবেন 5 স্টার, 5 স্টার করে র্যাটিংটা ওকে করবেন। এরকম হওয়ার তো কথা না, ডেস্কটপে ইয়ে আনলে ঝামেলাটা রয়ে যায়, পিকচার আনলে অনেক কিছু চলে আসে। আচ্ছা, ইমেজের রেটিংটাকে 5 স্টার করেন। রেটিংটা অবশ্যই অবশ্যই 5 স্টার করবেন। রেটিংটাকে 5 স্টার করার পর ট্যাগ, ট্যাগের মধ্যে আসেন। ট্যাগটা ট্যাগের মধ্যে কি ব্যবহার করবেন, দেখেন এখানে আমরা কিছু ট্যাগ ব্যবহার করছি, আমরা এখানে কিছু ট্যাগ ব্যবহার করছি, এখানে তো আমরা মাত্র কয়েকটা ট্যাগ ব্যবহার করছি। আমরা এই ট্যাগের মধ্যে মিনিমাম 50টা ট্যাগ ব্যবহার করার চেষ্টা করব। এই গিগের কিওয়ার্ড রিলেটেড 50টা ট্যাগ ব্যবহার করার চেষ্টা করব। দেখেন, এখান থেকে এখন আমি এই ট্যাগগুলা নিয়ে আসেন, এক এক করে নিয়ে আসেন প্রত্যেকটা ট্যাগ। কন্ট্রোল সি এখানে ক্লিক করেন, কন্ট্রোল ভি, ইন্টার দেন। আর একটা নিয়ে আসেন, এভাবে কপি করে আনবেন, এখানে পেস্ট করবেন। আবার একটা আনেন, এইভাবে মিনিমাম এখানে চেষ্টা করবেন 50টা ট্যাগ ব্যবহার করার জন্য। প্রয়োজনে এই সব ট্যাগ, মানে যেই 5টা ট্যাগ আপনি গিগে ব্যবহার করবেন, সেই 5টা ট্যাগ যেন ইউনিক থাকে। বাকি যে ট্যাগগুলো আছে চাইলে আপনি কপি করে আনতে পারেন, সমস্যা নাই। কিন্তু যে গিগে যে 5টা ট্যাগ ব্যবহার করতে হবে, সেই ট্যাগগুলো যেন ইউনিক থাকে। দেখেন, ট্যাগ দেওয়ার পরে তারপরে কমেন্টের মধ্যে লিখবেন হচ্ছে আপনার গিগের ডেসক্রিপশন যেটা আছে। কমেন্টের মধ্যে লিখবেন হচ্ছে আপনার গিগের ডেসক্রিপশন যেটা লিখছিলেন সেটা লিখবেন কমেন্টের মধ্যে। কমেন্টের মধ্যে সেটা লিখবেন, আর এর মাঝে কয়েকটা ট্যাগ ঢুকাই দিবেন। দেখেন, এই যেটা ট্যাগগুলো আছে এই ডেসক্রিপশনের এই ট্যাগের মধ্যে কয়েকটা ট্যাগ ঢুকাই দিবেন। এই যে ডেসক্রিপশনের মধ্যে কমেন্টের মধ্যে ডেসক্রিপশন লিখবেন, আর ডেসক্রিপশনের মধ্যে কয়েকটা ট্যাগ ঢুকাই দিবেন। এইখানে যতগুলো ট্যাগ ঢুকাইতে পারেন ঢুকাই দিবেন, ঢুকাই দিয়ে ইন্টারফেস করেন। এরপর অথর্স, আর যতগুলো অপশন আছে যেখানে অ্যাড করা যায়, অথর্স, তারপর প্রোগ্রামার নেম, ডেট টু ক্যাট, কপিরাইট দিবেন হচ্ছে আপনার ফাইবারের লিঙ্কও দিতে পারেন, প্রোফাইল লিঙ্ক, অথবা আপনার গিগের টাইটেলের যে কিওয়ার্ডটা ছিল ওয়েবসাইট প্রমোশন, এটাও দিতে পারেন, যে কোনো দুইটার একটা। বুঝাইতে পারছি, কপিরাইটের জায়গায় দিবেন নয় ফাইবারের প্রোফাইল লিঙ্ক, নাইলে দিবেন হচ্ছে এই যে ওয়েবসাইট প্রমোশনের, এইটা দুইটার একটা দিবেন। আর যত জায়গায় ব্যবহার করা যায় প্রত্যেকটা, এই যে যে ট্যাগগুলো আছে প্রত্যেকটা ট্যাগ ব্যবহার করবেন, প্রত্যেকটা জায়গায় ট্যাগ ব্যবহার করবেন, যত জায়গায় ব্যবহার করা যায় প্রত্যেকটা জায়গায় ট্যাগ ব্যবহার করবেন। বুঝছেন ইমেজের অপটিমাইজেশন? জি ভাইয়া, বুঝতেছি। দেখেন, এটা হয়ে গেলে
অ্যাপ্লাইতে ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন। এখন একবার চেক করে নেন, দেখেন আমার সব কিছু ঠিক আছে কিনা। অনেকটা ইমেজে 5 স্টার রেটিং আসে না। এরপর ডিটেলসে গিয়ে চেক করে নেন, দেখেন আমারটা 5 স্টার রেটিং আসে না। দেখছেন, আমি আবার করতে হইলো, আমার 5 স্টার রেটিং এর ট্যাগটা আসে নাই। আচ্ছা, আমি আবার দিয়ে দিই। বাট আপনারা তো বুঝতে পারছেন। বুঝছি। ইমেজে কিভাবে অপটিমাইজেশন করতে হয়, এভাবে ইমেজ অপটিমাইজেশন না করলে ফাইবারে গিগ কখনো আসে না, পেজে পায় না সহজে। বায়ার রিকোয়েস্ট করে অর্ডার আনতে হয়, বায়ার রিকোয়েস্ট করে অর্ডার আনতে কত ভেজাল জানেন, অনেক ভেজাল। তো এখন আমার সব কিছু রেডি, দেখেন আমার ইমেজ রেডি, আমার টাইটেল রেডি, আমার ট্যাগ রেডি, আমার ডেসক্রিপশন রেডি, আমার সব কিছু এখন রেডি হয়ে আছে। সবকিছু রেডি হইলে এই টোটালটাকে ডেসক্রিপশনের প্রত্যেকটার গ্রামারলি চেক করবেন, প্রত্যেকটা অপশনের গ্রামারলি চেক করবেন, কোনো গ্রামারলিতে কোনো মিস্টেক আছে কিনা গ্রামারলি চেক করবেন, প্লাগারিজম চেক করবেন, প্লাগারিজম এইগুলো আমি আরেকটু পরে দেখাই। আপনারা এখন এই কাজটা করেন সবাই, আপনাদের এখন কাজ থাকবে, সবাই একটা করে ইমেজ রেডি করবেন। আচ্ছা, এখন সবার কাজ থাকবে, একটা করে ইমেজ রেডি করবেন, আর একটা করে গিগের সবকিছু একটা গিগ রেডি করবেন সবাই, ইমেজ সহ ওয়েবসাইট প্রমোশন আর ইউটিউব প্রমোশন যে যেটা বেছে নেন, তবে আমারটা কেউ কপি করবেন না, বুঝতে পারছেন? আর সবাই শুনছেন? শুনছি ভাই, কিন্তু আপনার তো একটু কপি করে লাগবে। ভাই অনেক আমরা আমি এখন মোবাইলে কানেক্টেড হবো, আপনারা কাজ করুন।